আসসালামু আলাইকুম আমি কাবুল সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে এক সময় ভেওয়ার্স আজকে আমরা আলুর গাছে জাপ পোকা আক্রমণ কিভাবে করে এবং জাপ পোকার আক্রমণ কীভাবে বুঝবেন সেটা নিয়ে আলোচনা করব আমরা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সুস্থ আলুর গাছ আর জাপ পোকার আলুর আক্রমণ করলে আলুর গাছ কেমন হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সো চলুন আমরা এখন দেখব যে গাছটিতে জাপ পোকা আক্রমণ করেছে সেই গাছটি দেখতে কেমন হয় সো ভিউয়ার্স আপনারা এখন আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে জাপ পোকার আক্রমণ নেই সো এখন আমরা যে আলু গাছটি দেখব সেটি হল জাপ পোকা আক্রান্ত আলুর গাছ এই যে আলুর গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপ পোকা আক্রান্ত আলুর গাছ জাপ পোকা আক্রান্ত হওয়ার ফলে গাছটি শীত ছিটে হয়ে গেছে গাছটি তার স্বাভাবিক গঠন হারিয়ে ফেলেছে অন্যান্য গাছের তুলনায় পাতাগুলো ছোট হয়ে গেছে আর এই জাপ পোকা আক্রমণ করলে অন্যান্য ভাইরাসগুলো দ্রুত ছড়ায় সো জাপ পোকা নিধন করা খুবই জরুরি আর আমরা এখন দেখব গাছের পাতায় জাপ পোকার আক্রান্তের প্রভাবটা কেমন হয় তো এই যে দেখতে পাচ্ছেন গাছটা জাপ পোকা আক্রান্তর ফলে কি হয়েছে একেবারে ছিট হয়ে গেছে গাছের পাতাগুলো কুকড়ে গেছে স্বাভাবিক বৃদ্ধি নেই এই যে দেখতে পাচ্ছেন জাপ পোকা আক্রান্ত গাছের পাতাটি এটি হলো জাপ পোকা আক্রান্ত গাছ বা গাছের পাতা জাপ পোকা কিন্তু সচরাচর গাছের পাতার নিচের দিকেই আক্রান্ত আক্রমণ করে এবং এটি ধীরে ধীরে সম্পূর্ণ বাগানে ছড়িয়ে যায় সো আপনারা অবশ্যই এই জাপ পোকা নিধন করবেন আগে কারণ এই জাপ পোকা নিধন না করলে আপনার এই জাপ পোকা ধীরে ধীরে সম্পূর্ণ আলু খেতে ছড়িয়ে পড়বে আর জাপ পোকা প্রধানত আলুর গাছে পঞ্চাশ দিন হওয়ার পরেই আক্রান্ত হয় জাপ পোকা বিশেষ করে আক্রমণ করে সেচ্তে আবহাওয়া অথবা আপনি যদি আলুর খেতে অতিরিক্ত পরিমাণে পানি নিয়ে থাকেন অথবা সূর্যের আলো যদি না থাকে কিছুদিন ধরে মানে কুয়াশার কারণে আবহাওয়া যদি খারাপ থাকে সেক্ষেত্রেও জাপ পোকার আক্রমণ ঘটে সো অবশ্যই আপনারা জাপ পোকা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারণ এই জাপ পোকা একটি গাছ থেকে সম্পূর্ণ জমিতে ছড়াতে বেশি সময় নেবে না আর এই জাপ পোকা আক্রমণের ফলে অন্যান্য ভাইরাসগুলো খুব দ্রুতই চলে আসে কারণ জাপ পোকা হল অন্যান্য ভাইরাস বহনকারী একটি পোকা কারণ এটি হচ্ছে আলুর গাছটিকে একেবারে আক্রান্ত করে দুর্বল করে দেবে যার ফলে অন্যান্য ভাইরাসগুলো আক্রমণ করতে বেশি সময় নেবে না আর জাপ প্রকাপ আক্রান্তের প্রতিকার এবং এর কী কী কীটনাশক প্রয়োগ করতে হয় সে বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও করেছি কিছুদিন আগে সো সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন সো ভিওয়ার্স সেই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই জাপ পোকা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তবেই আপনার আলু ক্ষেত ভালো হবে আর সুস্থ আলু খেতে আলুর ফলন বেশি পাওয়া যায় আর জাপ পোকা আক্রান্ত হলে আলুর ফলন কমে যাবে গাছের গড়ায় আলু কম হবে আর জাপ পোকা আক্রান্ত হওয়ার ফলে ধীরে ধীরে পাতা মরে যাবে আর বিশেষ করে এই জাপ পোকা আক্রান্ত হলে লেট ব্লাইট অথবা আর্লি ব্লাইট খুব দ্রুতই আলুর গাছে আক্রমণ করে সো আমি তো দেখিয়ে দিলাম আজকে আপনাদেরকে যে কীভাবে জাপ পোকা নিধন জা পোকাগুলো আক্রমণ করে আলুর গাছে সেটা আপনাদেরকে দেখালাম আর অবশ্যই আপনারাও দেখবেন খেতে গিয়ে কারণ জাপ পোকা কিন্তু পুরাতন গাছে পুরাতন মানে গাছের পুরাতন পাতার মধ্যেই আক্রমণটা বেশি করে গাছের নিচের পাতাগুলোতে সো এই জিনিসটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ